বর্তমানে আমরা সবাই কিন্তু কম বেশি টাইপিং জানি, কেউ ভালো টাইপিং পারে, কেউ স্পিডি টাইপিং করতে পারে, কেউ স্লো টাইপিং করতে পারে, বাট আমরা কিন্তু বর্তমানে সবাই কিন্তু মোবাইল ইউজ করি, কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, সবাই কিন্তু টাইপিং জিনিসটা কী আমরা সেটা সবাই জানি। বাট আজকে কিন্তু আমি এখানে কীভাবে টাইপিং করা হয় বা তোমার টাইপিং স্পিড কত এসব বিষয়ে কোনো আলোচনা করতে আসিনি। আজকে যেটা বিষয় হচ্ছে সেটা তুমি কীভাবে টাইপিং করে পয়সা ইনকাম করবে, অর্থাৎ তুমি কিভাবে টাইপিং করলে, কোথা থেকে টাইপিং করলে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে তুমি নিজের টাইপিং স্কিল দিয়ে নিজে কিন্তু প্রতিদিন 800 থেকে 1500 টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবে এবং মান্থলি তুমি 30-40,000-এর অ্যাবভ কিন্তু ইনকাম করতে পারো। প্রথমে তোমাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিই, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে যে এটা অথেন্টিক নয় বা একটা ফেক জিনিস বা ফেক ভিডিও তোমাদের প্রোভাইড করছি। এখানে কোনো কেউ টাকা পায় না, শুধুমাত্র কাজ করলেই শুধু ওয়েবসাইটের লাভ, এমন কিছুই নয়। তোমাদের সামনে দেখো পেমেন্ট প্রুফ তুলে ধরছি। এখানে হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন কাজ করে, তারা যে কাজটা করে সেই কাজের কিন্তু সমপরিমাণ টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এটা পুরোপুরি অথেন্টিক এবং একটা লিগাল সাইট, যেখান থেকে তুমি তোমার টাইপিং স্কিল দিয়ে তুমি কিন্তু প্রতিদিন 800 থেকে 1500 টাকা এবং মান্থলি কিন্তু প্রায় 30-40,000 অ্যাবভ কিন্তু আর্ন করতে পারবে। তুমি যতটা কাজ করবে তার উপর ডিপেন্ড করবে তুমি কতটা আর্ন করবে। আজকে আমি এখানে কিভাবে তুমি রেজিস্টার করবে, কি ওয়েবসাইট, কি কি ক্রাইটেরিয়া আছে, কিভাবে টাইপিং করতে হবে, কি লিখতে হবে, সেই সমস্ত ডিটেলস আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয় এবং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না এবং আমাকে কমেন্ট করবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদের কোনো বুঝতে না অসুবিধা হয়। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না। প্রথমে আমরা দেখে নিই সাইটটা কি। সাইটটা দেখে নাও, paidforarticle.com। এই সাইটটার মাধ্যমেই কিন্তু তুমি প্রতিদিন কিন্তু আর্ন করতে পারবে প্রায় 800 থেকে 1500 টাকা এবং মান্থলি কিন্তু 30-40,000 অ্যাবভও তুমি যেতে পারো। প্রথমে দেখো এখানে লগ ইন রেজিস্টার, তুমি যদি নতুন হয়ে থাকো সাইটে তাহলে লগ ইন করবে না, রেজিস্টার করবে। আর তুমি যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকো তাহলে লগ ইন করবে। তাহলে আমরা প্রথমে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করলে দেখো এখান থেকে তোমার নাম, ইউজার নেম দেবে, একটা ইমেল আইডি, পাসওয়ার্ড। পাসওয়ার্ড কনফার্ম করে তুমি কিন্তু এখানে রেজিস্টার করতে পারবে অথবা তুমি কিন্তু গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবে। আমার যেহেতু এখানে অলরেডি রেজিস্টার করা আছে তাই আমি এখান থেকে কিন্তু সরাসরি সাইন ইন করছি। দেখে নাও যখনই সাইন ইন করা হয়ে গেল তখনই কিন্তু এই প্রথম উইন্ডোটা খুলে যাবে এবং তুমি যদি টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এই জিনিস কটাতে যদি সাবস্ক্রাইব এবং লাইক আর ফলো করো তাহলে কিন্তু $0.50 কিন্তু তোমার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। $0.50 বর্তমানে $0.50 অলমোস্ট 50-60 rupees। তাহলে তোমরা যদি এই চারটি জিনিসে যদি জয়েন, ফলো, লাইক অথবা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তুমি $0.50 প্রথমেই কিন্তু আর্ন করতে পারবে। তারপরে তো স্টেপ বাই স্টেপ আছে, সেই সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো। প্রথমে এই ড্যাশবোর্ডটা আসবে, ড্যাশবোর্ডে কি তোমাদের কোনো কাজ নেই। প্রথমে আগে তোমাদের কি কি করতে হবে আমি সেটা আগে দেখিয়ে দিই। প্রথমে এখান থেকে দেখে নাও অথর্স গাইড, এই অপশানে যদি আমরা ক্লিক করি এখানে তোমার পুরো ডিটেলস বলে দিয়েছে কীভাবে কি করলে তুমি ইনকাম করতে পারবে, কি কি স্টেপ আছে সে সমস্ত কিছু। দেখো মেন জিনিস হচ্ছে এখানে আর্টিকেল রাইটিং করা। তুমি তোমার স্কিলের মাধ্যমে অর্থাৎ টাইপিং স্কিলের মাধ্যমে, তুমি তোমার নলেজের মাধ্যমে, তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু তুমি আর্টিকেল লিখবে এবং আর্টিকেল লিখেই কিন্তু তুমি মান্থলি যে টাকাটার কথা বললাম সেই টাকাটা কিন্তু ইনকাম করতে পারবে এবং ডেলি বেসিসেও কিন্তু ইনকাম করতে পারবে। দেখে নাও প্রথমে এখানে প্রথমেই লিখে দিয়েছে ইওর আর্টিকেল টপিক শুড বি অন কোশ্চেন ফ্রম অর হেডিং লিস্ট ফ্রম লাইক হাউ টু, হোয়াট ইজ, top 10, top 20, top 30 এক্সেট্রা। অর্থাৎ তোমার আর্টিকেলের টপিকটা যে হেডিং হবে সেটা কিন্তু এই কটা জিনিস দিয়ে শুরু হলে তোমার কিন্তু মানুষ রিচ করতে বেশি সমস্যা হবে না, মানুষ তাড়াতাড়ি রিচ করবে তোমার আর্টিকেলে এবং তোমার কিন্তু আর্নিং হবে, লাইক হাউ টু, হোয়াট ইজ, top 10, top 20, top 30 এই সব দিয়ে। তারপরে হচ্ছে তোমার আর্টিকেলের ওয়ার্ড লিমিট হচ্ছে 500 থেকে 2000 হতে হবে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার আর্টিকেলটা কিন্তু ইউনিক হতে হবে, 100% ইউনিক হতে হবে, নিজস্ব রাইটিং হতে হবে। কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি কপি করে এনে পেস্ট করে দিলে সেটা কিন্তু হবে না অথবা প্ল্যাগারিজম করলেও কিন্তু হবে না। প্ল্যাগারিজম মানে হচ্ছে তুমি একটা আর্টিকেল কোথা থেকে কপি করলে, কপি করে
ইন্টারনেটে সেটা দু চারটে ওয়ার্ড সুইপ করে দিলে কিন্তু তোমার আর্টিকেল ইউনিক হবে না। এখানে কিন্তু প্ল্যাগারিজমের কোনো গল্প নেই। আর্টিকেল লিখতে হবে নিজেকে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের নলেজ দিয়ে লিখতে হবে, এবং আর্টিকেলটা সম্পূর্ণ ইউনিক হতে হবে। এবং তারপরে আর্টিকেলে যে জিনিসগুলো তুমি লিখবে সেই জিনিসগুলো কিন্তু কারেক্ট এবং অথেন্টিক হতে হবে। মানুষকে কোনো মিসলিং করা যাবে না, সত্য জিনিসটাই কিন্তু তোমার আর্টিকেলে লিখতে হবে। কোনো ফেক জিনিস লিখে মানুষকে অ্যাট্রাক্টিভ করলে এবং পুরো জিনিসটাই ভুল, তেমন কিছু করা যাবে না। এবং আর্টিকেলে কিন্তু যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, যে ইংলিশে তোমরা লিখছো, সেই ইংলিশটা কিন্তু একটা মিডিয়াম ইংলিশ লেভেল হতে হবে। নট হাই লেভেল, নট একদম লো লেভেলের, একটা মিডিয়াম যে আমরা স্পোকেন করি সেই স্পোকেন ইংলিশেই কিন্তু তোমাকে লিখতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু ট্রেন্ডিং টপিকটা লিখলে বেশি ভালো, মানুষ বেশি তাড়াতাড়ি রিচ করবে। এবং তুমি তোমার আর্টিকেলটা যখন লেখা কমপ্লিট করবে, সেই আর্টিকেলটা যদি তুমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করো নিজের, তাহলে কিন্তু মানুষ বেশি তাড়াতাড়ি সেই আর্টিকেলে রিচ করবে এবং তোমার আর্টিকেলটার ভিউ কিন্তু বেশি হবে। তিন নম্বর হচ্ছে তোমার আর্টিকেলের ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 2000 এবং মিনিমাম হচ্ছে 500। এবং তার পাশাপাশি চার নম্বর যেটা বলছে চেক পয়েন্ট অফ আর্টিকেল, যেটা হচ্ছে আর্টিকেলে টাইটেল থাকতে হবে, একটা হেডিং থাকতে হবে, এবং তার পাশাপাশি যদি আর্টিকেলে তুমি কোনো ফটো ইউজ করো সেই ফটোটাকে কিন্তু রিলেটিভলি তোমার আর্টিকেলের সাথেই কানেকশান হতে হবে। অর্থাৎ একটা তুমি হাউসের ফটো দিলে আর আর্টিকেলটা লিখছো একটা ডগের উপরে, সেটা কিন্তু চলবে না। যে ফটো দেবে সেই ফটোটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড হতে হবে তোমার আর্টিকেলের সাথে। এবং পাঁচ নম্বর যেটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তোমার আর্টিকেলটা তুমি কিন্তু টপিক ওয়াইজ পেতে পারো, সেটা হচ্ছে উইকিপিডিয়া, NDTV, মেট্রো, ভক্স, যত বড় বড় প্ল্যাটফর্ম আছে লাইক ফেসবুক, টুইটার, সমস্ত রকম যেসব বড় বড় প্ল্যাটফর্ম আছে সেখান থেকে কিন্তু তুমি তোমার আর্টিকেলের টপিক নিতে পারো। বাট আর্টিকেলটা কিন্তু ইউনিক হতে হবে, টপিক তুমি যেখান থেকে খুশি নিতে পারো বাট আর্টিকেলটা ইউনিক হতে হবে। সেই আর্টিকেলটার লেখার পরে যে ওয়েবসাইট থেকে তুমি টপিক নিচ্ছ সেই ওয়েবসাইটের একটা রেফারেল লিঙ্ক তুমি নিচে যদি পোস্ট করে দাও, তাহলে কিন্তু তোমার আর্টিকেলটা পাবলিশ হতে কিন্তু সুবিধা হবে। যখনই মানুষ ওই আর্টিকেলে ঢুকবে এবং ওই সোশ্যাল মিডিয়া বা ওই রেফারেল লিঙ্কে ক্লিক করবে, ডিরেক্ট কিন্তু সে ওই ওয়েবসাইটে চলে যাবে এবং তোমার আর্টিকেলটা ওই ওয়েবসাইটেই কিন্তু ডিরেক্টলি র্যাঙ্ক করে যেতে পারে। ছ নম্বরটা বেশি কিছু নেই, ছ নম্বরটা না জানলেও চলবে। এখানে তুমি তোমার আর্টিকেলটা তুমি যত সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবে লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রাম, তত মানুষ রিচ করবে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং এরপর আমরা ডিরেক্ট যাব কিভাবে তুমি আর্টিকেলটা লিখবে। এবার আমরা চলে যাব সরাসরি ড্যাশবোর্ডে। এই যেখানে লেখা আছে দেখে নাও মেম্বার ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এইটাই হচ্ছে তোমার ড্যাশবোর্ড, এখান থেকেই তোমার আর্নিং দেখাবে। তার পাশাপাশি এখানেই তুমি কিন্তু সমস্ত কিছু লিখতে পারবে। এখানে উইথড্রল আছে, তার পাশে দেখে নাও রেফারেল আছে। তুমি কিন্তু এই ওয়েবসাইটটা নিজের ইউজার আইডি দিয়ে রেফার করলে তার 20% কিন্তু তোমার আর্নিং হবে, ঠিক আছে। এবং আমরা এবার দেখব কিভাবে আমরা আর্টিকেলটা লিখবো। এই যে এখানে এখানে দেখে নাও অ্যাড আর্টিকেলস লেখা আছে, এই অ্যাড আর্টিকেলে আমরা এখানে ক্লিক করলেই এই অপশনটা চলে এলো। এখানে তোমার টাইটেল দিতে হবে আর্টিকেল, আর্টিকেল কি রিলেটেড সেটা আমাদের দিতে হবে, টেক রিলেটেড, সায়েন্স রিলেটেড, স্পোর্টস রিলেটেড, বিজনেস, লাইফস্টাইল, হেলথ, গেমিং, এডুকেশন, এন্টারটেনমেন্ট, হোয়াট এভার তোমার আর্টিকেল যে টপিকেই হোক না কেন তুমি সেই টপিকটা এখানে চুজ করবে। ফার্স্ট অফ অল তোমার আর্টিকেলের টাইটেলটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে। টাইটেলটা যত ভালো হবে মানুষ কিন্তু তত বেশি রিচ করবে, র্যাঙ্ক কিন্তু তোমার আর্টিকেলে তত হবে। এবার হচ্ছে সামারি, আর্টিকেলটা কি কন্টেন্টের উপরে ছোট্ট করে একটা দু লাইনের সামারি তুমি এখানে লিখতে পারো। আর এখানে হচ্ছে তোমার মেইন আর্টিকেল, মিনিমাম 500, ম্যাক্সিমাম 2000 ওয়ার্ডের হতে হবে তোমাকে আর্টিকেলটা। এখানে তুমি সমস্ত কিছু ঠিকঠাক যেমন আর্টিকেল একটা লেখা হয় তুমি আর্টিকেলটা এখানে লিখলে। লেখার পরে এখানে তোমার আর্টিকেলটা যে মিডিয়া অর্থাৎ ইমেজ টিমেজ যদি তুমি দিতে চাও এখান থেকে চুজ ফাইলে করে কিন্তু ইমেজ এখানে অ্যাড করতে পারবে। অ্যাড করার পরে এখানে তুমি যে সার্ভারে মানে যে ওয়েবসাইটে তুমি কাজ করছো সেই ওয়েবসাইটকে একটা রিভিউর জন্য একটা টেক্সট পাঠাবে যে আই কমপ্লিটেড মাই আর্টিকেল, প্লিজ রিভিউ মাই আর্টিকেল বলে তুমি এখানে সাবমিট করলে তোমার আর্টিকেলটা কিন্তু রিভিউ চলে যাবে। তোমার আর্টিকেলটা যদি ইউনিক এবং অথেন্টিক হয় তোমার আর্টিকেলটা কিন্তু পাবলিশ হবে, দেন কিন্তু তোমার আর্নিং স্টার্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আরেকটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই, সেটিংয়ে আমরা যদি যাই এখান থেকে সরাসরি দেখে নাও, এখান থেকে তুমি তোমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ইনস্টাগ্রাম
সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবে, যাতে তুমি আর্টিকেলটা যখনই তোমার অ্যাপ্রুভ হয়ে যাবে সরাসরি কিন্তু তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু সরাসরি পোস্ট হয়ে যাবে, তোমাকে আলাদা করে আর পোস্ট করতে হবে না। এবং দেখে নাও তার পাশাপাশি এখান থেকে উইথড্রলের যে জিনিসটা আছে, এখান থেকে কিন্তু উইথড্রল যে অপশনটা আছে, আর্টিকেলটা যদি একটা মিনিমাম অ্যামাউন্টে যদি রিচ করে তোমার এখানে তো পেমেন্ট শো করবে, এবং তুমি এখান থেকে ডিরেক্টলি উইথড্র বাটন ক্লিক করলেই কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে। যখনই এটা রিচ করবে তখনই কিন্তু এখানে তোমার উইথড্রর যে অপশান অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট, তোমার পেমেন্ট অ্যাকাউন্টের অপশান এখানে শো করবে। তুমি এখান থেকে তোমার পেটিএম, গুগল পে, ব্যাঙ্ক ট্রান্সফার, হোয়াটএভার তোমার আছে সেটা কিন্তু এখানে ইনপুট করলে, তুমি উইথড্র করলে ডিরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু চলে যাবে। তাহলে এই ছিল একটা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস পেড ফর আর্টিকেলসের ওয়েবসাইটের, কিভাবে তুমি কন্টেন্ট লিখে আর্টিকেল লিখে কিভাবে তুমি প্রতিদিন 800-1500 অ্যান্ড মান্থলি 30-40,000 অ্যাবভ কিন্তু তুমি আর্ন করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ ভিডিও। এবং তার পাশাপাশি যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।